রেন্টার খায় জানিস, ভাল লাগে মোটা হয়ে গেলে ঢ্যাপ ঢ্যাপ করে দেখতে ভালো লাগে না। করে সত্যি চরম ভুলে গেছে, একদম জঘন্য হয়ে গেছে। এইভাবে বিয়ে আর দু বছর পরে করতে পারলে ভালো হতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার চ্যানেল, আমি রজত। তো আমি তোমাদের জন্য আজকে একটা সম্পূর্ণ আলাদা স্বাদের ভিডিও নিয়ে আসতে চলেছি। ভিডিওটা কি ভিডিও তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, পুরোপুরি প্রতিশোধের একটা প্র্যাঙ্ক। সেদিনে আমাকে খুব ও মানে চরম ভাবে এমন ভাবে অপদস্থ করেছিল, না আকানি চোপানি খাইয়ে দিয়েছিল পুরো। আজকে তার প্রতিশোধ আমি ওর সঙ্গে নেবই। তোমরা দেখতে থাকো যে কিভাবে প্রতিশোধটা আমি এখন নিই। অ্যাকচুয়ালি সেদিন রাত্রিরে কাজ থেকে আসার পরেই আমাকে ফোন করে নিয়ে খুব যা তা করে আমাকে অপদস্থ করেছিল, অপমান করেছিল, আমি খুব খারাপ লেগেছিল আমার। তারপর যখন বললো প্র্যাঙ্ক করছি, তখন আমি মনে মনে সেদিনই ভেবেছিলাম যে আমিও একদিন প্রতিশোধ নেব। তো আজকে ও ছাদে গেছে একবার রাত্রে, তো কিছু জামা কাপড় ছাদে মেলা আছে সেটা আনতে ভুলে গেছে। তো এখন সেটা খাওয়া দাওয়া করে এখন আনতে গেছে। তো এইটাই আমার সুযোগ, তোমার সঙ্গে আমি দেন আন দেন কি করলাম, ক্যামেরাটা ফিট করে নিলাম, এবার শুরু করবো একটা প্র্যাঙ্ক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো, ও এক্ষুনি এসে বলবে। আর একটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, ভিডিওটা কি নিয়ে হবে, প্র্যাঙ্কটা কি নিয়ে হবে। আজকে আমি কাজে ছিলাম, তো আমার একটা বন্ধু আমার গ্রাম থেকে ফোন করেছিল, রবি ফোন করেছিল। তো তখন ওর সঙ্গে খুব ব্যস্ত ছিলাম, আমরা কথা বলতে পারিনি। তো ওকে আমি বললাম যে তোকে আমি রাত্রে ফোন করব, ঠিক আছে? তো আমি এখন সেই ফোনটা করব। ফোনটা করে পরে মানে ওর কাছে, রবির কাছে, রবির বইয়ের একটু বেশি করে প্রশংসা করব, আর আমার বউটাকে একটু সম্পূর্ণটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করছি। অলরেডি আসছে, তো আমি সারাদিন তো ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, ওর কোনো বিরাম আছে? ফ্যানটা ঘুরে যাবে, মিস্ত্রি বললো কয়েলটা খারাপ, কয়েলটা ভালো না। হ্যাঁ বল বল। আরে তখন এত প্রচুর লোকজন ছিল, দেখবো আর কি খবর বল। হ্যাঁ চলছে মোটামুটি, তেল কাজ কর। একটা কথা কি বলতো, পেট্রোলের দাম দেখেছিস, এখানে 114 টাকা ছাড়িয়ে গেছে, ওখানে তো আরো বেশি হবে। তো তেলের দাম বাড়ছে কিন্তু মানে বেতন কিন্তু, স্যালারি কিন্তু বাড়ছে। হ্যাঁ ছেলেটা কেমন আছে রে? জ্বরের ছিল বলছিলি? আচ্ছা ওষুধপত্রের দামও তো প্রচুর, সব জিনিসের থেকে ভর্তুকি তুলে নিচ্ছে সরকার, ওষুধ পত্র সব বন্ধ করে দিচ্ছে, কি করে কি হবে বল না। পিঙ্কি ভালোই আছে, কেমন থাকবে, খাচ্ছে দাচ্ছে, গোদা হচ্ছে। খাচ্ছে দাচ্ছে, মোটা হচ্ছে। ওজন কমাচ্ছে, মোটা হওয়া কি ভালো রে? কোনো কিছু নাই, ঘরে ফোন নিয়ে দিন রাত খুটুর 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 হয়ে যায়, খায় দায় আর মোটা হয়। জাঙ্ক ফুড খেতে বারণ করি, তাও এটা সেটা হাবি যাবি তার খাই, ভাল লাগে মোটা হয়ে গেলাম ঢ্যাপ ঢ্যাপ করে দেখতে পারে না। দেখ বৌমনি ফিগারটা দেখ, বৌমনি ফিগারটা দেখ, কি সুন্দর ফিগার বলতো। হ্যাঁ না দেখ বৌমনি দেখ, তুই কত বুঝে খায় বলতো, খাওয়া দাওয়া কিন্তু একদম বুঝে করে, এটা সেটা উল্টো উল্টো পাল্টা কিছু খায় না, একটা ছেলে হয়ে গেছে দেখে কেউ বলবে?
একটা ছেলে আছে দেখে কেউ বলবেই না, দেখে মনে হয় পূজা পূজা করলে দেখে মনে হয় বিয়েই হয়নি। কি হয়েছে? অনেকদিন দেখা হয়নি বৌমনি, বৌমনিকেও অনেকদিন দেখিনি। বৌমনি কি সেরকমই আছে না, মোটা হয়ে গেছে? সত্যি ভাই কপাল করে বউ পেয়েছিস? আমি কোথা থেকে পেয়েছি? দিন দিন যেন হাতি হচ্ছে। নিন্দে করছি? কতদিন পরে বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, কথা বলতে দেবো না, নিন্দে করার কি আছে? আরে রাগ সব ঘরে, কাজ থেকে ঘরে আসার সঙ্গে সঙ্গে এটা করো সেটা করো এই করো সেই করো, ভাল লাগে? আর তুই কাল থেকে আসার সঙ্গে সঙ্গে বৌমনকে শরবত নিয়ে, বৌমনকে শরবত নিয়ে রেডি হয়ে থাকে থাকে না বল? হ্যাঁ শরবত করে রেডি, ফ্রিজে ঠান্ডা জল দিয়ে, আর কাল থেকে ঘর আসার সঙ্গে সঙ্গে দোকানে যাও, দোকান থেকে এটা এনে দাও, এই করে দাও সেই করে দাও, ছাদে এটা আছে এনে দাও, একঘেয়েমি লাগে একঘেয়েমি। রবি ফোন, রবি ফোন করছে। রাগ যেন, রাগটা যেন সর্বোচ্চ, রাগ যেন হয়ে গেছে একবার, মা ষষ্ঠী একবারে যেন সবসময় উদয় হয়ে আছে, রণমূর্তি হয়ে আছে। ও কত সহ্য করবো, সবসময় ভালো লাগে না সহ্য করতে? ভাল লাগে একদম বিচ্ছি লাগছে। হ্যাঁ হ্যাঁ ছুটি ফুটি পাই না, কি করি বলতো, ছুটি থাকে বলতে সকালের দিকে একদিন থাকে, বিকেলের দিকে তো মোটামুটি ধর আমি তো পুরোটা ওটা চালাই, তো ওই জন্য আর ইয়ে হয় না পুরো কারবার, তাই মনে করতো আমি সামলাই, ওই জন্য আর ছাড়তে যায় না বুঝলি, তাই দিন আয় না। তবে কোনোদিন তো একবার, একবার তো পায়ের ধুলো পড়লো না, কর্তা কিন্তু একবার চলে আস, ছেলে বেটাকে নিয়ে একবার চলে আস, কতবার বলেছি বলতে আসার জন্য? আমার আর সময় হয়ে ওঠে না ভাই, সবই তো বুঝতে পারছিস, বিয়ে থাকার পরে চাপ হয়ে গেছে, বিয়েটা করাই কাল হয়েছে বুঝলি, বিয়েটা না করলেই ভালো হতো। বিয়েটা করে সত্যি চরম ভুলে গেছে একদম, আর দু বছর পরে করতে পারলে ভালো হতো। কেন ফোন রাখো, আরে বাড়ি পরে না আমি রাখবো না, যেটা বলছিলাম তুই তো ভাই বিয়ে করেছিস কপাল করে, বউ সবকিছু রেডি করে দেয় একদম, ভাই রাখ তো। কি হয়েছে কি নিন্দি করছিলে? বন্ধুর বইয়ের কাছে নিন্দি করছিলাম, আমার বন্ধুর কাছে নিজের বই নিচ্ছি তোমাকে আজকে প্রথম, আমি নিন্দে করার গেছি যেটা সত্যি তাই বলেছি, সত্যি সত্যি না, তুমি তো এখন হাতির মতো মোটা হয়ে যাচ্ছ, সরকার ক্যাঁ 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 করে যাচ্ছ, কি বলবো কি বলবো, এই ছাড়ো নিজে ছাড়, কি সত্যি কথা বল, সত্যি কথা, তুমি বইয়ের নামে ঘরের বাইরের লোকের কাছে নিন্দে করছো, তুমি দুজনের পার্সোনালিটি আছে, তুমি বাইরের লোকের কাছে নিন্দে করছো, নিন্দে করার কি আছে, নিন্দে করার কিছু নেই তো, আরে এ তো ইয়ে করছি, আরে আমি তো বন্ধুর সঙ্গে কথা বলতে বলছি, তুমি বলো আগে কি আমি কারোর সঙ্গে নিন্দে করিনি, তুমি বলো আগে কারোর সঙ্গে নিন্দে করিনি আমি, আমি নিন্দে করার কি, তুমি যেটা সত্যি আমি সত্যি কথা বলতে পারবো না, মন খুলে কথা বলতে পারবো না, তুমি এরকম নিন্দে করছিলে আমার,
মন খুলে কথা বলতে পারবো না, মন খুলে কথা বলতে পারবো না, থাকতে পারো না, কি বলতে থাকতে, ঠিক আছে কি, ঠিক আছে থাকতে পারো, রাত্রিবেলা কথা বাজে, রাত্রিবেলা কাল সকাল হয়ে যাবে, ভুল আমি একটু মন খুলে কথা বলতে পারবো না নাকি, হ্যাঁ মন খুলে কথা বলতে পারবো না, ঠিক আছে তুমি থাকো, হ্যাঁ আমি থাকবো, তো তুমিও থাকবো আমিও থাকবো, বন্ধুর সঙ্গে একটু মনের কথাটা খুলে বলছি, রাগ হওয়ার কি আছে, বেশ করেছি বলেছি, হ্যাঁ বেশ করেছি, বেশ করেছি বলেছি বলছো, বেশ করেছি বেশ করেছি, আবার বলবো, ঘরটা আমার নামে এগ্রিমেন্ট করা আছে, তুই বাইরে যাবি, হ্যাঁ তুই বাইরে যাবি, ফোনটা দেখো দেখো, আরে এই ফোনে ব্যালেন্স আছে, রিচার্জ আছে, এই ফোনে যা ফোন ওই দেখো ক্যামেরা, কি অবস্থা করেছে আমার, প্রাণ করার কোন কিছু নেই, এটা দি প্রাণ, হ্যাঁ আর কোন কন্টেন্ট নেই, দেখছি তোমাদের সামনে কি হারে মারছে আমাকে দেখো, আমি নিজে সত্যি লেগেছে মাথায়, ও মাথায় লেগেছে বিরাট, ঘরে লেগে গেছে খ্যাচ করে, জল নিয়ে এসো, জল নিয়ে এসো, সেদিনে খুব আমার সঙ্গে প্ল্যান করেছিল বন্ধুরা, বলো কাজ থেকে আসার পরে সেই কিরকম গাধার মতো খেটে আসি বলো, একদম পুরো গামে ঘামে ভিজে যায় সমস্ত জামা টামা সব, আসার আসার সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে না ছাড়বো না, ছাড়বো না, আমি লোক দিয়ে আমি এডিট করতে পারি না, তাই কিন্তু শিখতে কতক্ষণ, এডিট করা শিখতে আমার আধ ঘন্টা লাগবে, এসব পুরো কাজ আমি এদিকে সময়টা আমি দিই না, তাই খুব লিঙ্গি বলিয়া ওটা যখন ভিডিওটা দেখবে তখন কি হাসবে না, দেয় নিবা হাসবে, হাসার জন্য তো করলাম, বৌমানি একটা ছেলে হয়ে তার চেহারা সুন্দর চেহারা আমার ঢাকা হয়ে গেছে, বন্ধুরা না গো আমাকে খুব ভালোবাসে, এটা আমার আকাশে চাঁদ, আমি ঢাকা হয়ে গেছি, আকাশে চাঁদের কলঙ্ক আছে তো আমার, আমার এর কলঙ্ক নাই, তোকে একটু কম মারতে হবে না, ঠিক আছে আকাশে চাঁদের কলঙ্ক, এর কলঙ্ক নাই, সত্যি আকাশে চাঁদের কলঙ্ক আছে, আমি সেদিন যা প্রাণ করেছি ও তার থেকে আমাকে বেশি রাগে দিয়ে যায় গিয়ে, তো আমি তো বলি আমার তো মোটা হওয়া পছন্দ হয়, তোমাকে বলি না তুমি মোটা হওয়া, বিয়েটা করে ভুল করেছো, থুতু দিদি, তাহলে ডবল প্রাঙ্ক আমাকে, সেদিনে কি অবস্থা, কি কঠিন অবস্থা করেছে আমার, সাদা মনে কাদা নাই, আমি সৎ ছেলে আমাকে বলছে কে ফোন করেছে, কি ব্যাপার অমুক তোমাকে, এবার কিরম লাগে বলো তো, হ্যাঁ এরকম করে কেউ করে না, কেমন সত্য হলো, কেমন প্রতিশ্রুত হলো বলো শুধু, আমি এমন মানুষ পেলাম না রে,
একটা ভালো করে তোকে দেওয়া হয়নি। আমি এমন মানুষ পেলাম না রে যে আমায় প্রাণ মানি তো জানে বন্ধুরা, না গো বন্ধুরা তোমরা তো, তোমরা তো জানো যে ও আমার জন্য সত্যি অনেকটা অনেক মানে ও জীবনে আমার জন্য স্যাক্রিফাইস করেছে, তোমরা চিন্তা করতে হবে। এটা প্রাঙ্ক নয়, এটা একদম অন গড বলছি, এটা একদম ধ্রুব সত্যি। ও জীবনে আমার জন্য প্রচন্ড প্রচন্ড স্যাক্রিফাইস করেছে, যার জন্য আমিও মানে ওর জন্য খুব আমি ওর জন্য খুব খুব প্রাউডফুল ফিল করি। তো আমি সত্যি বলছি আমরা সারা জীবন যেন এইভাবে একসঙ্গে কাটতে পারি, মানে এর আর আমার যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক হয়, যুগ যুগান্তরের সম্পর্ক হয়, দেখেছো আবার হাতা নিয়ে মারতে এসেছি, দেখেছো কিরে ভাই বলো। হ্যাঁ এটা আমার ননি ছেলে। ঠিক আছে বন্ধুরা, প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। তো অনেকদিন পরে একদম একটা চরম প্রতিশোধের প্র্যাঙ্ক করলাম তোমাদের সঙ্গে, ফোনটা এমন জায়গায় রেখেছি বালিশের ফাঁকে ঢুকিয়ে পুরো স্ক্রিনটা ডবল মানে গামছাটাকে তিনটা পার্ট করে চাপা দিয়ে দিয়েছি, তিনটা ভাঁজ করে গামছাটা চাপা দিয়ে দিয়েছি, শুধু ক্যামেরার ব্ল্যাকটা বেরিয়ে আছে বলে বুঝতে পারি না রে। ওর সঙ্গে প্র্যাঙ্ক করা চারটিখানি ব্যাপার। হ্যাঁ ওর সঙ্গে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করতে পারি আমরা, প্র্যাঙ্ক করা যায় নাকি বলো? পেটটা খুব ভুলে ছিল আজকে, আবার তরকা বানিয়েছিল ফার্স্ট টাইম তরকা, একদম অসম অসম সেরা সেরা। যাই হোক তোমরা ভালো থেকো, ভালো রেখো, প্যাংটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। ঠিক আছে চলো টাটা, আর কিছু বলবো না, তুমি কিছু বলবে? রেগে আছে দেখো, ক্যামেরাটা বন্ধ করা ভরো, আবার আমার সঙ্গে লাগবে জানো, তোমরা একটু বলে দাও না যেন আমাকে কিছু না বলে। ঠিক আছে চলো টাটা।